আরে বলছি না খাস না, বিষ আছে। একটু জল এনে দাও তো, দেখো ওর গলায় আটকে গেছে। আচ্ছা আয় ঘুম যায় ঘুম দত্ত পাড়া দিয়ে, করোনা এবার আসলো দেশে নতুন রূপ নিয়ে। হাঁচি নয় কাশি নয়, এবার হলো পার্সেল। খুলবে যে তৎক্ষণাৎ শেষ হবে তার খেল। বাক্সবন্দি হয়ে এবার এলো করোনা, অচেনা বাক্স দেখলে এবার তোমরা হাত দিও না। বাবা কি সব করছো এগুলো? আরে ফরওয়ার্ডে এলো তো। ফরওয়ার্ডে আসা বেশিরভাগ জিনিসই সব মিথ্যে হয়। 36 জন মারা গেছে পার্সেল খুলে। ভালো ভালো আসছে আসছে, তোমার জন্য আসছে পার্সেল। ও নো, এ মা তুই দেখ তো কে এলো। এমন যা তো, এই যা না প্লিজ। এ কেন, আরে কান্তি পিসির ফোন এসেছিল গো। কান্তি দিদি আসছে? ওই বুড়িকে আসতে বারণ করো, আবার কোথে করোনা টরোনা হয়ে মরে টরে যাবে। আসতে বারণ করো, আসতে বারণ করো। হ্যাঁ আমার বাপের বাড়ির লোক মরলে তো তুমি শান্তি পাবে। আরে না না, বাক্স পড়ে করোনা ছড়াচ্ছে। বাবা লাভারিশ বাক্স দেখলে ছুটে নেই, তার কারণ তাতে বম থাকতে পারে, বাক্সে তরমুজও আসতে পারে। আমি এসে গেছি বাক্স নিয়ে। তোকে কে দিল এই বাক্সটা? না বাইরে তো কেউ ছিল না, এই বাক্সটা দরজায় পড়েছিল, আমি কাউকে দেখতে না পেয়ে তো নিয়ে চলে এলাম। করোনার বাক্স? ও নো, বমের বাক্স, তরমুজের বাক্স। এ মা, সবার থেকে টাকা চুরি করেছে, জামাটা অর্ডার করেছিলাম সেটা চলে আসেনি তো এই বাক্সে। ইস, কেন খুলে দেখলাম না, কিন্তু এত বড় বাক্স এসছে, পরে দেখা যাবে, এখন তো পালাই। বাবা খুঁচিও না ওটাকে, ওটা বেঁচে উঠে তোমাকে নাচ দেখাবে না, ফেটে যাবে, উড়ে যাবো আমরা সবাই। আরে ওতে বম নয়, ওতে করোনা আছে, আমাদের যদি সপরিবারে করোনা হয় কে দেখবে আমাদের, কি হবে আমাদের, বাজারও তো করা নেই, কি খাবো। কত করে বললাম লোকটাকে বাজার করে আনতে, গেল না, শুধু বস্তার মতো সোফাতে পড়ে রইলে, এবার কি শুধু তরমুজ খাবো? বাবা ওতে করোনার তরমুজ কিছুই নেই, ওতে বম আছে। আমার ঘরের বাইরে নিয়ে গিয়ে ফাটো, তোমরা সবাই মিলে যাও ফাটো। আমি ঘরে নতুন পর্দা লাগিয়েছি। পম্পটা ফাটলে বাড়িটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে বল। শুধু বাড়ি নয়, আমরাও সবাই পিছকে যাব। ছোটবেলায় কত খেলেছি এই বাড়িটাতে। আমি এই বাড়িতে বিয়ে করে এসেছি, কত স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু এটা তো তরমুজ আছে। আরে গরমকালে তরমুজ খাওয়া খুব ভালো, এই শর্ত দেখে তরমুজটা খুলতে দিত, শুকিয়ে গেল বুঝি।
ফাটিয়েই দে, তুই ফাটিয়েই দে, আমি চলে যাচ্ছি, তুই ফাটিয়ে দে, এদের দুজনকে তুই ফাটা আগে। বিশ্বাস করো এতে আগে তোমাদের থেকে চুরি করা টাকা ড্রেসটা নেই, বিশ্বাস করো। নো ড্রেস কি ও পকেট দিয়ে টাকা মারার কৌশল তুমি তোমার মেয়েকেও শিখিয়ে দিয়েছো। তুমি তোমার পকেট থেকে আজ অব্দি 2 টাকাও চুরি করিনি। তুমি তো 2 টাকা নয় একেবারে 2000 টাকা মারো। নমস্কার। কে বাবা তুমি? আমি মায়ের বন্ধু, বাবার বন্ধু, সবার বন্ধু। আমার নাম তিনো বন্ধু। আমার কে? আমি আপনারও বন্ধু। কি গো তুমি বলনি তো যে তোমার আমার কি বন্ধু আসবে? আরে দূর, এ আমার বন্ধু টন্ধু নয়। দিদি ভাই আমি আপনারও বন্ধু। ও নো, আম হলো যা। কি চাই কি চাই, কি হয়েছে বলুন। আমি সরবরাহকারী বালু। ডেলিভারি বয়, ডেলিভারি বয়। আমি আপনার দেশ ধরে একটি বাক্স রাখিয়া দ্রুত মূত্র বিসর্জন করিয়া যাওয়ার সময় আপনাদের এই যাক ঘন্টাটি আমার কাঁধে লেগে বেজে উঠে, কিন্তু দ্রুত মূত্র পাওয়ায় আমি চলে যাই। আমার আশা আপনারাই ওই বাক্সটিকে গ্রহণ করেছে, দয়া করে আমাকে ওই বাক্সটি ফিরিয়ে দিন, আমি সবার বন্ধু, তিনো বন্ধু। ও এই এই সচল, এই পার্সেলটা এনার দিয়ে দে, দিয়ে দে, আমাকে বিদায় কর, দে দে দে। তাহলে এতে আমার ড্রেসটা নেই? হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও, এটা নিয়ে যত যুদ্ধ দিয়ে দাও তো দিয়ে দাও। দাঁড়া আমি যাচ্ছি। নিন আপনার পার্সেল। ধন্যবাদ, আপদ বিদায় হলো, চলি। দাঁড়ান দাঁড়ান, এইটা আপনাদের পার্সেল। ও নো, এটা